সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন। শাহিন, কি ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে আমাদের জানান। ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সকাল থেকে কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছে। আমরা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি যে তুরাগ পারে কিন্তু পর্যায়ক্রমে অভিযান চলতেছে। আমরা দেখেছি যে গত 31 তারিখে কিন্তু এখানে কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছিল। তো সেই অভিযানের ভিত্তিতে কিন্তু তাদেরকে 2 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল। 2 সপ্তাহ সময় বেঁধে দেওয়ার ফলেও কিন্তু তাদের যে স্থাপনা, অন্যান্য যে আসবাবপত্র, এগুলো কিন্তু তারা এখান থেকে সরিয়ে না নিয়ে কিন্তু আজকে কিন্তু আবার তারা সেই অভিযান পরিচালনায় নেমেছে বিআইডব্লিউটিএ। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু জানাই যে এখানে কিন্তু আপনি জানেন যে এখানে একটি কুরিয়ার সার্ভিস নামে একটি প্রতিষ্ঠান, সেটা কিন্তু বিআইডব্লিউটিএ কিন্তু গড়িয়ে দিয়েছে, এবং সেই সাথে একটি ব্যাটারি কারখানা ছিল, এই কারখানার কিন্তু এটাও কিন্তু গড়িয়ে দিয়েছে, আমরা এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আমরা যদি জানাই যে এখানকার যে এই অভিযান পরিচালনার একটু যদি আপনাদেরকে একটু কথা বলতেছি, একটু আমরা এই অভিযান পরিচালনা করতেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের, যদি কথা বলি যে মারুফ হাসানের সাথে, যে এই যে আপনারা অভিযান পরিচালনা করতেছেন, আমরা শুনতে পেলাম যে গত 31 তারিখেও এই অভিযান পরিচালনা করতেন, তখন সময় বেঁধে দেওয়া হয়েছিল, তারপরেও কেন এগুলো সরে নেনে আবার কেন করা হচ্ছে, একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ। আমরা গত অভিযানের সময় আমরা তাদেরকে সময় দিয়েছিলাম, তারা সময় অনুযায়ী তারা তাদের যে মালামাল এবং অন্যান্য যে বালুগুলো, বিশেষ করে যে বালু, ভরাটকৃত বালু এবং মাটি তারা অপসারণ না করাতে আজকে আমরা ভরাটকৃত বালু এবং মাটি সেটা আমরা নিলামের মাধ্যমে আমরা সরানোর উদ্যোগ গ্রহণ করেছি এবং যথাযথ প্রক্রিয়ায় সেই নিলাম সম্পন্ন হয়েছে। আপনাদের জানতে পারি যে ওখানে কোরিয়ান সার্ভিসের কত টাকা নিলাম হয়েছে এবং যে ব্যাটারি ফ্যাক্টরিতে আমরা যেটা আছি এটা কত টাকা ই করা হয়েছে? বিধি মোতাবেক নিলাম কার্য পরিচালনা করে সর্বোচ্চ দরদাতা যিনি রয়েছেন তাদেরকে দরপত্র, তাদেরকে কার্যপত্র দেওয়ার আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে। এই অভিযানটা কি প্রতিনিয়তই পরিচালনা চলমান থাকবে? আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের ভবিষ্যতেও এ ধরনের অভিযান, নদীকে দখলমুক্ত রাখার জন্য আমাদের এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। যেমনটি জানিয়েছিলেন, আমরা যদি একটু আপনি দেখতে পেলেন যে এখানকার যে ম্যাজিস্ট্রেট ছিল উনি কথা বললেন যে আসলে আপনি জানেন যে তুরাগ পাড়ে কিন্তু আশেপাশের আপনার যে প্রতিনিয়তই কিন্তু এই যে বালুমহল গড়ে উঠেছিল এবং আশেপাশে কিন্তু তুরাগ পাড়ের অনেক স্থাপনা গড়ে উঠেছিল। পর্যায়ক্রমে আমরা দেখতে পাই যে এই স্থাপনাগুলো কিন্তু পর্যায়ক্রমে তারা গড়িয়ে দিচ্ছে এবং অনেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে এই যে স্থাপনাগুলো কিন্তু তারা নির্দিষ্ট সময় দেওয়ার পরে যখন সরিয়ে না নেয়, পরবর্তীতে তারা কিন্তু সর্বোচ্চ নিলামের ভিত্তিতে কিন্তু সেগুলোকে করা হয়, সরানো হচ্ছে, এমনটি কিন্তু আমরা আজকের যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে যে সর্বোচ্চ যে কুরিয়ার মেট্রো কুরিয়ার সার্ভিসের যে 68,75,000 টাকা এবং ব্যাটারি যে ফ্যাক্টরি ছিল এটা 4 লক্ষ, মোট হলো 72,75,000 টাকা কিন্তু সর্বোচ্চ যে নিলামদাতার নিলাম এখানে কিন্তু ধার্য করা হয়েছে। এই ছিল ইশিকা, আশুলিয়ার বিরুলিয়া থেকে এই তুরাগ পাড় থেকে। অনেক ধন্যবাদ শাহিন আপনাকে।